এবং এখনো পর্যন্ত আমার বিচার পাইনি, আর কি বলবো, আর নিন্দা করার মতো কোনো ভাষা নেই, সত্যি কথা বলতে আর নিন্দা করার মতো কোনো ভাষা নেই। এবং এটা ঘটেছে একটা সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার তার কর্মরত অবস্থায়, এটা ভাবা যায় না, এটা কিন্তু কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। ঘটনাটা যদি দিনের বেলা ঘটতো তাহলে কি বলতো, তাহলে কোন শিফট ক্যান্সেল করতো? Oh, my God.
কার্তিক এত পুরনো লোক কি বলবো বলো তো, এত বছর ধরে নাইট শিফটেই কাজ করে এসেছে আমাদের শুটিং এ, এবং তুমি অ্যাজ আ জার্নালিস্ট জানো তোমার প্রফেশনও সেম, রাত্রিবেলা মেয়েরা কেন কাজ করবে না? কিন্তু হোয়াট উই ডিমান্ড ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি। কিছু কোথাও নেই বলেই আমরা আজকে রাস্তায় নেমেছি, কিছু হলে 1% আশা থাকলে রাস্তায় নামতাম না, দেয়ালে পিঠ থেকে গেছে নেমেছি, এটাই শেষ কথা। হাস্যকর বিষয় সব, নাইট শিফট ক্যান্সেল করে কি হবে, বাড়িতে নার্স আয়া কেউ আসবে না, নাইট শিফট নেই শুধুমাত্র অফিসগুলোতে তো নয়, একজন মহিলা রাত 9টার পর বাড়িতেও সিকিউর নাও হতে পারে, কারণ আমাদের কাজের জায়গা আমাদের সেকেন্ড হোম, সেই হোমটা যদি নিরাপদ না, আমার বাড়িও নিরাপদ না হতে পারে, 9টার পর দরজা বন্ধ করে দেবো, 10টার পর দরজা বন্ধ করে দেবো, না না না, আর নট সেফ, যারা জায়গাটাকে সেফ নয় করছে, আনসেফ করছে, তাদেরকে আটকাও, আমাদেরকে নয়, আমার ভাত মেরে তুমি ভাত জোগাতে পারবে? পারবে না। I don't know.
কেন 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 ক্যান্সেল করবে কেন? এটা কি এই সমাজটা কি শুধুমাত্র পুরুষের সমাজ? এখানে মহিলাদের সমাজ নেই, এখানে মহিলারা থাকতে পারবে না, এটা তো পুরুষ মহিলা মানে সবার, এটা সবার সমাজ, তাহলে এখানে থাকতে পারবে না কেন? নাইট শিফট কেন ক্যান্সেল হবে, কেন ক্যান্সেল হবে? এবং আমার তো মনে হয় পুলিশকে যদি ফ্রিডম দেবে পুলিশ অনেক ভালো কাজ করবে, সেই ফ্রিডমটা দিতে হবে পুলিশকে। ফ্রিডম পাচ্ছে না তার কারণ আছে, রাজনৈতিক কারণ থাকতে পারে। কাঠামোটা ভেঙে পড়বে, সমাজ কাঠামো ভেঙে পড়বে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। যদি না যতক্ষণ না পর্যন্ত পেছনে মস্তিষ্ক সারেন্ডার করে, যদি না তারা আত্মসমর্পণ করে, বা যদি এই যে আমাদের যে ভারতবর্ষের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে, কোর্ট রয়েছে, ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট নিয়েও মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে, আজকে বলতে বাধ্য হলাম আর কি, এরকম অনেক মানুষ বলছেন। সুপ্রিম কোর্ট তো একটা মানুষের আদর্শ জায়গা, যেখানে গেলে মানুষ সর্বোচ্চ বিচার সে আশা করতে পারে, সেখানেও যখন একটা কী বলবো আর কি, আমি শব্দ আসছে না, কী দিয়ে বললে পরে ভালো হয়, মানে সেখানে মানুষ খুশি নয় আর কি, এটুকুই যদি সহজ করে বলি আর কি। ফলে যতক্ষণ না মানুষ ওই পেছনের মস্তিষ্ককে সামনে আনবে, ততক্ষণ পর্যন্ত সম্ভবত এই আন্দোলন চলবে। যদি এই আন্দোলনকে ভাঙার নানান রকম চেষ্টা চলছে তলায় তলায়, কিন্তু যেহেতু ওই যে আবার বললাম, যেটা মানুষ আসলে মানে ধর্ম নিরপেক্ষভাবে আজকে রাস্তায় নামছে, জাতি নিরপেক্ষভাবে নামছে, পেশা নিরপেক্ষভাবে, বয়স নিরপেক্ষভাবে, ফলে এই আন্দোলনকে, এটা একটা আন্দোলন নয়, এটা একটা রেজারেকশন, এটা বলা যায় যে মানুষের পুনর্জন্ম হলো আর কি। এটা কি মনে হয় সামান্য একটা প্রিন্সিপাল তাকে সাপোর্ট করবার জন্য বল সরকার নেমে পড়েছে, এটা নিয়ে কি মনে হয়? ওই যে বললাম তো, তার উত্তর আমি দিয়ে দিয়েছি, কারণ আসলে সে প্রিন্সিপালটা হচ্ছে স্কেপগোট, ওটাকে হচ্ছে, ওটা হচ্ছে ফেস, এই যে বললাম বা মস্তিষ্ক, এই মস্তিষ্কের পেছনের মস্তিষ্কটা কি, কারা প্রিন্সিপালকে চালায়? প্রিন্সিপাল তো রাজ্য চালান না, প্রিন্সিপালকে তো আমরা ভোটে জেতাইনি, তাহলে আমরা কী করবো? আমরা যারা যাদেরকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছেন, বা সেটা তো একটা ফ্যালাসি আর কি, বলা যায় না আর কি যে কীভাবে তারা জিতলেন, যাই হোক জিতেছে ধরে নিয়েছে, তার মানে মানুষের রায় আছে, তার মানে জিতেছেন, ফলে তারাই তো চালান যারা বসে আছেন, যারা ব্যুরোক্রেট, সেই ব্যুরোক্রেসি ভেঙে পড়বে, ফলে ব্যুরোক্রেসি যদি ভেঙে পড়ে তাহলে পরে সমাজ কাঠামো ভেঙে পড়বে, এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস সাইন, এবং যেই জায়গায় আজকে মানুষ এসে দাঁড়িয়েছে। সে প্রাণে বেঁচে গেছে বলে তো সে নির্যাতিতা নয়, তা হতে পারে না কখনো, বা মহারাষ্ট্রতে যে ঘটনাটা ঘটেছে বাচ্চার সঙ্গে, সবের জন্যই পথে নামা আমাদের। তাহলে তো অ্যাক্ট্রেসদের না, অ্যাক্ট্রেসরা রাত্রিবেলা শুটিং করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে, নার্সেরা কাজ করতে পারবে না, আয়ারা কাজ করতে পারবে না, তারাও তো নাইট শিফট করে লোকের বাড়িতে, সব বন্ধ করে দিতে হবে, এটা তো পসিবল নয়, এটা কখনো হতে পারে না। তার থেকে আমার মনে হয় সুবিচার হোক এবং সেটা তাড়াতাড়ি হোক। এইবার রেল পুলটা পেরিয়ে মোবাইল ঢোকাসো, মোবাইল ঢোকাসো, আমাদের সবাই সত্য জানি, সবার সব জড়ো হয়ে গেছে রাজতন্ত্র জুড়ে, এবার সত্য বিচার চাই, আইন সমাজ জীবন চলবে না, কারণ আজকে বিরোধী চোখে আমাদের সত্য কি সবাই জানে, পড়াশোনা জানে, সেও জানে, সে পড়াশোনা জানে না, যার ভিতরে সামান্য পুরুষত্ব বোধ আছে সে জানে, তাই নেই নির্বিশেষে মানুষ হিসেবে প্রতিবাদ করছে। কি লড়বে?
এটাই হবে আর কি করা যাবে, আমরা মেয়েরা তো ভেতর থেকে একদম মানে ভয় পেয়ে আছি না, মেয়েরা ছেলেরা নির্বিশেষে। এখন দেখুন একটা কথা তো বারবার শুনছি সব জায়গায় কানে আসছে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, তো এই এই কেসটার সব কিছু লোপাট করতে, এটাকে লোপাট করতে তথ্যগুলো সময় লাগলো না, কিন্তু একটা ঠিক কাজে এত সময় লাগছে, এত পেশেন্স নেই মানুষের যে 10 বছর 20 বছর সব কিছু ডাইলিউটেড হয়ে আমাদের কাছে আসবে। এটা সাংঘাতিক খুব বড় একটা কেস ঘটেছে, বড় একটা ঘটনা ঘটেছে কলকাতার বুকে। কলকাতা আগে ভাবতো আমরা ভীষণ একটা সেফ জায়গা ফর উইমেন স্পেশালি, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। তো উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট ইট ফাস্ট। নাইট শিফট কেটে দেওয়া হয়েছে, আমার কথা হচ্ছে শুধুমাত্র রাত্রিবেলা সব কিছু হয় না, তাহলে দুদিন বাদে কি সকালবেলা বেরোনোটাও বন্ধ করা হবে? বাড়ির ভেতরে যে মহিলারা হাউস ওয়াইফ তাদেরও কি সব সিকিউরিটি বজায় রয়েছে? আমার কথা হচ্ছে মানুষ হিসেবে ভাই বিচার চাই। আজকে আমাদের কাজের জায়গা থেকে আমরা কোনো কীট বা জন্তু নই, পুরুষদের থেকে কোনো অংশে কম নই। একটা মেয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল, সে নাইট শিফট করতে পারবে না বলে সমস্ত নাইট শিফট ক্যান্সেল করা হবে? এটা হতে পারে না। ন্যায় চাই, বিচার চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই, নিঃশ্বাস নিতে চাই এই পৃথিবীতে, আর এর থেকে বেশি কিছু চাহিদা নেই। এখন তো উল্টো মেয়েদেরকেই বলা হচ্ছে রাত্রে কাজ করতে না, এটা আজকে একটা সভ্য দেশে সভ্য সমাজে কি ধরনের কথা বলো তো? সকালবেলা আমার আর তোমার, রাত্রিবেলাটা শুধু আমার, তুমি আর বেরোতে পারবে না। তোমরা মিডিয়ায় কি করে কাজ করবে, বা আমার সিনেমার বন্ধুরাই বা কি করে কাজ করবে, যে হেলথে থাকে সেই বা কি করে কাজ করবে? সমাজ থেকে এটাকে দূর করতে গেলে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অপরাধীদের চিহ্নিত করতে হবে, এবং তার পিছনে যে বড় বড় মাথারা রয়েছে তাদেরকেও ধরে আনতে হবে। বুঝতে হবে এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে সে যত বড় মানুষই হোক জড়িয়ে থাকলে তার মুক্তি নেই। ধন্যবাদ। এইটার জন্যই আমরা অ্যাকচুয়ালি রাস্তায় নেমেছি আজকে, যাতে আমরা সাইলেন্ট না হয়ে যাই, আর আমরা সাইলেন্ট হবও না, কারণ যারা কাজটা করেছে বা হয়তো যারা বিচার করছে তারা ভাবছে আমরা কবে শান্ত হয়ে যাব, আমরা কবে সাইলেন্ট হয়ে যাব, এবং ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। তো এই ধামাচাপা আমরা পড়তে দেবো না, আমরা এই এই যেটা হচ্ছে সেটা আমরা করতেই থাকবো যতক্ষণ না অথেন্টিক বিচার হচ্ছে, যাতে যে শয়তানগুলো কাজগুলো করেছে পরবর্তীকালে তারা ভয় পায়। আমরা তো যে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা কাজটা করছে তারা যাতে ভয় পায়, বা যারা পরিকল্পনা করছে বা যারা এই ধরনের মানুষ তারা কালকে ভয় পাবে যে এরকম ধরনের কাজ করলে শাস্তি পাওয়া হবে, যেটা বাইরের দেশে আছে, বাইরের দেশে হয়ে এসছে বলেই তাদের ক্রাইম রেট এত কম। সেটাই আমরা আমাদের শহরে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র শহরে আমরা এই জিনিসটাকে নিয়ে আসতে চাই, যাতে বিচারটা পাওয়া যায়, এবং ততদিন আমরা এটাই বলে যাব, এই কলরবই করে যাব, উই ওয়ান্ট জাস্টিস। যারা সাধারণ মানুষ অধৈর্য হয়ে পড়েছি, কিন্তু আমাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে এই সংবিধান আর বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতেই হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটাতে সমর্থন করেছে, আর যারা তাদের বাঁচানোর চেষ্টা করছে, তারা ছাড়া আমাদের সারা দেশের লোক এই ঘটনার নিন্দে করেছে, এই ঘটনায় ধিক্কার জানাচ্ছে এবং 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 ঘৃণা করছে। সুতরাং এই যে বিচারকরা বসে আছেন কোর্টে, বড় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেখানেই বলুন না কেন, তারাও মনে মনে চাইছেন এর কঠোরতম শাস্তি দিতে, শুধু এভিডেন্সের অপেক্ষায় রয়েছে। এবং প্রত্যেক সংস্থা যারা এভিডেন্স জোগাড় করছে তারাও আপ্রাণ চেষ্টা করছে যাতে পুরোটাকে একসঙ্গে ঘিরে ফেলা যায়, পুরো ঘটনার সত্যতা উদ্ঘাটন করা যায়। সেই জন্যই হয়তো সময় লাগছে, কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতেই হবে আর এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। শিফট ক্যান্সেল হয়েছে, কিন্তু তার মাঝখানে শুটিংও চলছে রাত্রেবেলা। মানুষ বলছে মেয়েদের না বেরোতে, মেয়েদের নাকি, ওটা তো অ্যাবসার্ড কথা, মেয়েদের নাকি ভিকটিম ব্লেমিং। সবার আগে এটা বন্ধ করতে হবে, কোনোভাবে রেপ কোনো কিছুর জন্য হতে পারে না। আর জাস্টিস আজকে কেন এতদিন পর হচ্ছে, এখনো কেন কোনো কথা হচ্ছে না, এখনো কোনো তথ্য কেন জানাচ্ছে না সিবিআই, আমরা সবাই সেটা জানতে চাই, সবাই সেটা জানতে চাই। আজকে আমরা সবাই সেটার জন্য প্রত্যেকটা দিন নিজেদের কাজের কাজের মাধ্যমেও যেটা করি তার বাইরে যখনই সময় পাচ্ছি আমরা প্রোটেস্টে আসছি। আমরা জানি না কবে পাবো জাস্টিস এই এই কলকাতা শহরের থেকে, এই পশ্চিমবঙ্গে থেকে, এই ভারতবর্ষের আনাচে কানাচে। লাস্ট কিছুদিনে সবাই জানে কতগুলো রেপের ঘটনা ঘটেছে, তার মধ্যে
কতগুলো মেয়ে জাস্টিস পাবে ইন ফিউচারে, আর কতগুলো মেয়ের রেপ হবে আমরা জানি না। আমরা সিকিউর করতে চাই নিজেদেরকে, নিজেদের পরবর্তী প্রজন্মকে। আশা করছি যারা বসে রয়েছে উপরতলায়, তাদের বাড়িতেও মেয়ে রয়েছে, তারাও মেয়ে হয়তো। প্লিজ প্লিজ এই ইমোশনটাকে বুঝুন, থ্যাংক ইউ। আমি বলবো এটাকে বারবার রেপ রেপ করে জিনিসটাকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিস ইজ নট আ রেপ, দিস ইজ আ প্ল্যান্ড মার্ডার। কাজেই এই মার্ডারটাকে জাস্ট আইওয়াশ করার জন্য এই রেপটা বলা হচ্ছে। রেপ পরে হয়তো করা হয়েছে, বাট এটা এটা হচ্ছে একটা মার্ডার। তো সুতরাং মার্ডারের তো খুনিদের তো দরকারই ডেফিনেটলি, আর একজন তো এই এই মার্ডারটা করতেই পারে না। এটা তো নিশ্চয়ই ডেফিনেটলি এখানে অনেকে দোষী পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। তো সবারই বিচার চাই। না এটা তো একটা অ্যাবসার্ড কথা যে রাত্রিবেলা মেয়েরা বেরোবে না। যদি মেয়েরা না বেরোয় তাহলে তো এখানে আরেকজনও আছেন, তার নামও নিতে হয় যে রাত্রিবেলা কাজ করবে না। মেয়েদের সেফটি নিয়ে এখনো কথা হচ্ছে এবং রাতের বেলা মেয়েদের শিফট ক্যান্সেল করা।